আসসালামু আলাইকুম। 2021 সালের সপ্তম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা সবাই জানি যে ইতিমধ্যে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট চলে এসেছে, তো এই তৃতীয় সপ্তাহে গণিত অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। আমি আশা করি ইতিমধ্যে তোমরা প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে সবগুলো অ্যাসাইনমেন্ট করে ফেলেছ এবং ইতিমধ্যে তোমরা তোমাদের স্কুলে জমা দিয়ে দিয়েছ। যদি তোমরা কেউ অলরেডি অ্যাসাইনমেন্টটি করতে এখনও করনি, তবে সেই সব সকল অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা সবাই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে অ্যাসাইনমেন্টটি করে নিতে পারো। তো আমরা এখন আমাদের যে তৃতীয় সপ্তাহে যে গণিত অ্যাসাইনমেন্টটি দেওয়া রয়েছে আমরা সেই প্রশ্নটি আমরা এক নজর দেখে নিই। তো এখানে বলা হয়েছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে 1, যেহেতু গণিত এইবারই প্রথম 2021 সালের অ্যাসাইনমেন্টে দেওয়া রয়েছে তাই এখানে নির্ধারিত কাজ 1 বলা রয়েছে। এই অ্যাসাইনমেন্টটি প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা থেকে দেওয়া রয়েছে। তো আমরা এখন প্রশ্নটি পড়ে নিই। এখানে বলা হয়েছে তুমি একটি 3 অঙ্কের পূর্ণ বর্গ সংখ্যা লিখো এবং দুটি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করো। আমরা সবাই জানি যে 3 অঙ্কের পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে 100, মানে তার 10কে বর্গ করলে হচ্ছে 100 হয়, অথবা হচ্ছে 144, মানে 12কে বর্গ করলে 144 হয়। তো সেই 3 অঙ্কের পূর্ণ বর্গ সংখ্যাকে হচ্ছে দুটি ভিন্ন পদ্ধতিতে এর বর্গমূল নির্ণয় করতে হবে। তারপর 2 নম্বরে বলা হয়েছে একটি সৈন্যদলকে 9, 12 ও 20 সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না। আচ্ছা, সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে তা নির্ণয় করো। এখানে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে উৎপাদক ও ভাগ প্রক্রিয়ায় সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে হবে। এখানে যে 1 নম্বর প্রশ্নে যে বলা রয়েছে যে দুটি ভিন্ন পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে হবে, সেই দুটি পদ্ধতি হচ্ছে একটি হচ্ছে উৎপাদক আর একটি হচ্ছে ভাগ প্রক্রিয়া। 2 নম্বরে হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলো লসাগু নির্ণয় করে সারিতে সাজানো সৈন্য সংখ্যা বের করতে হবে। তো এই যে হচ্ছে 3টি 9, 12, 20 এদের লসাগু নির্ণয় করে হচ্ছে এই সারিতে সাজানো সৈন্য সংখ্যা বের করতে হবে। প্রাপ্ত সৈন্য সংখ্যাকে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে উৎপাদকের জোড়া তৈরির মাধ্যমে পূর্ণ বর্গ সংখ্যা তৈরি করে সৈন্য সংখ্যা নির্ণয় করবে। তো এখানে আসলে কীভাবে আমরা এই ম্যাথের সলিউশন করব তার একটি নির্দেশনা দেওয়া রয়েছে, আর আমরা যেভাবে সর্বোচ্চ মার্ক পাবো তার মূল্যায়ন রুবিক্স এখানে বলা রয়েছে যে বর্গ সংখ্যা লিখন উৎপাদক ও ভাগ প্রক্রিয়ায় সংখ্যাটির বর্গমূল নির্ণয়। যে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে এই পদ্ধতিতে হচ্ছে যদি তোমরা সলিউশন করো তাহলে তোমরা সর্বোচ্চ মার্ক পাবে। 2 নম্বরে বলা রয়েছে সারিতে সাজানো সৈন্য সংখ্যা নির্ণয় করতে হবে এবং বর্গাকারে সাজানো সৈন্য সংখ্যা নির্ণয় করতে হবে। তো তোমরা হচ্ছে এই পদ্ধতিগুলো অনুসরণ করলে তোমরা এই ম্যাথের যে অ্যাসাইনমেন্ট সেখানে সর্বোচ্চ নাম্বার পাবে। আর এই এই প্রশ্নের একটি নমুনা উত্তরপত্র আমি আমার চ্যানেলে আগামীকালের মধ্যে দিয়ে দেব। আশা করব তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে এই ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে আসে। তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ।